হ্যাঁ আপনারা বলবেন আমরা তো আদেশের গোলাম, আমরা তো আদেশের গোলাম। এটাও মনে রাখবেন আপনার নবীর ঘোষণা, যেখানে রবের নাফরমানি হয় সেখানে আনুগত্য করা যায় আছে কিনা, এই মাসালাটা আলেমদের থেকে জেনে নেবেন। যেখানে রবের নাফরমানি হয় আপনি একথা বলতে পারেন না যে আমি তো চাকরি করি, এখানে প্রশাসনের সাথে জড়িত ভাইরা রয়েছে আমাকে ভালোবাসেন এমন প্রশাসনের ভাইরাও রয়েছে। আমি প্রত্যেকের কাছে বলতে চাই আল্লাহর নবীর স্পষ্ট স্পষ্ট কথা, স্পষ্ট কথা, লা ত্বাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ নাফরমানির ক্ষেত্রে, সৃষ্টির নাফরমানির ক্ষেত্রে কোন সৃষ্টির আনুগত্য জায়েজ নয়। আপনাকে কে বলেছে, কি বলেছে, এসব কোনো কিছুই আমরা শুনতে চাই না। আমি বলি আপনি একজন মুসলিম, আপনার দাবি রয়েছে আপনি মুসলিম, সুতরাং এই বিষয় আপনাকে বুঝতে হবে, এই বিষয় আপনাকে জানতে হবে যে আপনি কার বুকে গুলি চালাবেন, আপনি কোন ক্ষেত্রে গুলি চালাচ্ছেন, কোন মাসালার ক্ষেত্রে আপনি গুলি চালাচ্ছেন, বা কোন অপরাধের কারণে আপনি পাকড়াও করছেন। আল্লাহ নবীর সামনে দাঁড়াতে পারবেন তো এই প্রশ্ন? যখন আপনি ডিউটি পালন করে ঘরে যাচ্ছেন আপনি নিজেকে করুন যে আপনি এই মাসালায় যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে প্রতিবাদ জানাচ্ছে আপনি তাদের হাতে হাত কড়া পড়াচ্ছেন, কার আদেশ এসব শুনতে চাই না আমি। আপনি একজন মুসলিম তাই আমি আপনাকে বলছি, দুনিয়ায় পেশা, দুনিয়ায় পেশার অভাব নাই। কেন আপনি কোদাল কুপাতে জানেন না, আপনি কোদালের কাজ করতে জানেন না, তাহলে সেটা করুন, ইজি বাইক ভাড়াই পাওয়া যায়, আপনি সেটা করুন, আপনার জন্য সেটা করণীয়। এরপরও আপনি আল্লাহর নাফরমানি হয় এমন ক্ষেত্রে আপনার জন্য কোন অবস্থায় ওই চাকরি বৈধ নয়, ওই চাকরি বৈধ নয়, ওখান থেকে উপার্জিত অর্থ কোন অবস্থায় আপনার জন্য হালাল নয়, আপনি স্ত্রীদেরকে খাওয়াবেন হারাম খাওয়াবেন, ওই হারাম খেয়ে আপনার স্ত্রীর ইবাদত কবুল হবে না, স্ত্রীর ইবাদত কবুল হতে পারে কারণ তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, সুতরাং আপনি তাকে যা নিয়ে দিবেন সেটাই খাবে। কিন্তু যখন সে জানতে পারবে এবং আত্মমর্যাদাশীল স্ত্রী হলে সেই খাদ্য বর্জন করবে, আপনার ছেলে সন্তান যদি ইমানদার হয়ে থাকে এবং বুঝে থাকে তাহলে আপনাকে বর্জন করবে তারা, ওরা প্রয়োজনে না খেয়ে থাকবে, ওরা প্রয়োজনে গাছের পাতা খাবে কিন্তু আপনার মতো কুরআনদার বাবার ইনকাম তারা খাবে না। আর তারা যদি আপনার মতো কুরআনদার হয় তাহলে আমার কথা, তাহলে আমার কথা বিনি, সেক্ষেত্রে আমাদের কোনো কথা নেই। খুব ভালো করে বুঝবেন আপনাদেরকে যারা প্রশাসনের ভাইরা রয়েছেন আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ইসলামকে, আপনাদের ভিতরে আমরা মাঝে মধ্যে হৃদয়ের আবেগ উত্তাপ দেখতে পাই, সেই দাবি থেকে আমরা মাঝে মধ্যে কথা বলি। কিন্তু যদি মনে করেন যে এটা মুসলিমদের আবেগ নিয়ে আপনারা খেলা করেন তো সেক্ষেত্রেও আপনাদের সামনে আমাদের কোনো কথা নেই, আমাদের ঘোষণা চূড়ান্ত, আমাদের ঘোষণা চূড়ান্ত। তাহলে মুসলিমদের ধৈর্যের পরীক্ষা আল্লাহর নবীকে গালি দিয়ে নেবেন না। আবারও বলছি ভালো করে শুনুন, মুসলিমদের ধৈর্যের পরীক্ষা তাদের নবীকে গালি দিয়ে ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা নিতে হয় আমাকে হত্যা করুন, ধৈর্যের পরীক্ষা নিতে হয় আমাকে জেলখানায় বন্দী করুন, আমার সন্তানকে পিতাহারা করুন, আমার মা বাবাকে সন্তান হারা করুন, আমার স্ত্রীকে বিধবা করুন। আল্লাহর কসম করে বলছি এক পাও পেছাবো না, এক পাও পেছাবো না। কিন্তু আল্লাহর নবীকে গালি দেওয়ার মাসআলা যখন চলে আসবে তখন সামনে এগোব ছাড়া কোন অবস্থায় আমরা পিছনে যেতে পারি না। বুঝতে পেরেছেন বিষয়টা? এজন্য পরীক্ষা নিতে হয় অন্য বিষয় নেই। আমাদের পরীক্ষার ইতিহাস জানতে চান, অহুদের ইতিহাস পড়েন, খন্দক খননের ইতিহাস পড়েন, আমাদের অনেক লম্বা লম্বা ইতিহাস রয়েছে সেসব ইতিহাস আপনারা পড়েন, সেগুলো থেকে আমাদের ধৈর্যের ইতিহাস আপনারা পাবেন।